আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আমি রায়হান। আমার টেক স্কুলস চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশি পিসি ওয়ার। ওয়ার শব্দটা শুনে আপনাদের কাছে একটু অস্বাভাবিক লাগতে পারে। ওয়ার শব্দটি আমি এই অর্থে ব্যবহার করেছি যে বর্তমান যুগে পিসি বিল্ডিংয়ের একটি রিভলিউশন ঘটে যাচ্ছে। গেমিং পিসি সেট আপ, ওয়ার্ক স্টেশন বা আপনার শখের পিসি, সব কিছু মিলিয়ে এখন যে মানুষের মাঝে পিসি বিল্ডিংয়ের একটি কম্পিটিশন তৈরি হয়েছে তা একটি অসাধারণ। দিন দিন প্রযুক্তি যতটুকু আপগ্রেডেড হচ্ছে তার সাথে তাল মিলিয়ে মানুষ পিসি বিল্ডিং করছে। কম্পিউটার মার্কেটগুলোতে গেলে দেখা যায় যে একজন থেকে আরেকজন যত বেশি পারেন বা যত হাই কনফিগারেশন পারেন বাজেট অনুযায়ী পিসি বিল্ড করছেন। কারো পিসি দেখতে সুন্দর কিন্তু ভিতরে এতটুকু কনফিগারেশন ভালো নয়, আবার কারো পিসির কনফিগারেশন অনেক হাই কিন্তু দেখতে পিসি এতটুকু ভালো নয়। আবার অনেকে চেষ্টা করেন বাজেটের মধ্যে পিসি প্লাস কনফিগারেশন দুইটাই সুন্দর রাখার জন্য, যেমন 8GB লাইটিং, 8GB কেসিং ফ্যান, টেম্পার্ড গ্লাসওয়ালা কেসিং প্লাস মিড রেঞ্জের প্রসেসর এবং মাদারবোর্ডের গেমিং ফেসিলিটি সহ, বা গ্রাফিক ডিজাইন করা যায়, গেমিং করা যায়, এরকম একটি গ্রাফিক্স কার্ড কিনে মোটামুটি সাধ্যের মধ্যে অনেকে পিসি বিল্ড করছেন। আমার চ্যানেলে আজকে থেকে একটি নতুন প্লেলিস্ট তৈরি করতে যাচ্ছি যার নাম হচ্ছে বাংলাদেশি পিসি ওয়ার। অনেকেই তাদের পিসি বিল্ড এবং কনফিগারেশন এবং টেবিল ডেকোরেশন ওভারঅল সব কিছু নিয়ে আমাকে অনেক স্টিল পিকচার এবং ভিডিও পাঠিয়েছেন। এগুলো নিয়ে আমি একটার পর একটা পিসি বিল্ড বা বাংলাদেশি পিসি ওয়ার প্লেলিস্টের আন্ডারে একটি একটি করে ভিডিও তৈরি করতে থাকব। আজকে এর প্রথম পর্ব পাবলিশ করতে যাচ্ছি, বাংলাদেশি পিসি ওয়ার এপিসোড 1। আজকের ফার্স্ট এপিসোডে আমি আমার নিজের পিসি কনফিগারেশন এবং টেবিল ডেকোরেশন এবং ওভারঅল সব কিছু নিয়ে একটি ভিডিও তৈরি করব। যারা যারা পিসি বিল্ড নিয়ে ছবি পাঠাচ্ছেন তারা অনেকেই বুঝতে পারছেন না যে কীভাবে ছবিগুলো তুলতে হবে বা ভিডিওগুলো পাঠাতে হবে বা কিভাবে ফুল সেট আপটি উপস্থাপন করতে হবে। সো আমার ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখলে আপনারা বুঝে যাবেন যে কিভাবে একটি পিসি বিল্ডের কনফিগারেশন, আউটলুক প্লাস টেবিল ডেকোরেশন উইথ কেবল ম্যানেজমেন্ট আপনাকে ছবি এবং ভিডিও তুলে পাঠাতে হবে। আমি আবারও বলে রাখি, বাংলাদেশি পিসি ওয়ার এই প্লেলিস্টের আন্ডারে যতগুলো ভিডিও থাকবে সবগুলো হবে আপনাদের তৈরি করা শখের পিসি বা পিসি বিল্ড বা ওয়ার্ক স্টেশন নিয়ে। ওকে, Let's get into the video after intro. প্রথমে শুরু করা যাক টেবিলের ওভারভিউ দিয়ে। ছবির দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন একটি ডেস্কটপ এবং একটি ল্যাপটপ, দুইটি ডিভাইস আমি ইউজ করি। ডেস্কটপের পাশে একটি 27 ইঞ্চ এলজি মনিটর এবং 24 ইঞ্চ HP মনিটর, যেটা আমি ভার্টিক্যালি ইউজ করছি। মেইন সিস্টেম ডিভাইস হিসেবে আমি ইউজ করেছি প্রসেসর Ryzen 5 3600X, মাদার বোর্ড আসুস রগ স্ট্রিক্স B450, এফ গেমিং, র্যাম জিস্কেল রিপজোজ V, 16GB 3200MHz। মেইন সিস্টেম স্টোরেজ হিসেবে ইউজ করেছি স্যামসাং 970 EVO Plus, 250GB NVMe M.2 SSD। পাওয়ার সাপ্লাই থার্মালটেক স্মার্ট SE 730W। আপনারা সবাই জানেন Ryzen 5 3600X এর সাথে স্টক কুলার হিসেবে AMD Wraith Spire কুলারটি আসে, কিন্তু আমি ওই কুলারটি ইউজ না করে আমার কাছে একটি AMD Wraith Prism RGB কুলার ছিল, ওইটা আমি ইউজ করেছি। Ryzen 5 3600X প্রসেসরের বিল্ট ইন কোনো গ্রাফিক্স প্রপার্টিজ নেই, তাই এই প্রসেসরের ক্ষেত্রে গ্রাফিক্স কার্ড বাধ্যতামূলক। এই জন্য নামমাত্র একটি গ্রাফিক্স কার্ড দিয়ে চালাচ্ছে, কারণ বর্তমানে গ্রাফিক্স কার্ডের মার্কেট প্রাইস এত হাই যে মোটামুটি সবারই সাধ্যের বাইরে চলে গিয়েছে। তাই মার্কেট যখন একটু স্বাভাবিক হবে তখন ভালো একটি গ্রাফিক্স কার্ড নিয়ে এটি আপডেট করে নেব। এবার আসা যাক কেসিংয়ে। কেসিং হিসেবে আমি ইউজ করেছি থার্মালটেক View 37 কেসিংটি। কেসিংটি অত্যন্ত সুন্দর এবং এয়ার সার্কুলেশনের জন্য অনেক ভালো। এর সাথে থার্মালটেক 140mm এর দুইটি ব্লু কালারের কুলিং ফ্যান আসে, কিন্তু আমি আরও 6টি এক্সট্রা ফ্যান লাগিয়ে নিয়েছি। থার্মালটেক View 37 কেসিংটি আমার অত্যন্ত ফেভারিট একটি কেসিং, কারণ এটি এল শেপ ট্রান্সপারেন্ট অ্যাক্রেলিক গ্লাস দিয়ে তৈরি। ভিতরের ডেকোরেশনটি সুন্দর হলে এটি দেখতে অসাধারণ লাগে। শুধু লুকস এবং ডেকোরেশনই নয়, এর কুলিং পারফরমেন্সও অসাধারণ। আমার এই থার্মালটেক View 37 কেসিংটি নিয়ে আমার চ্যানেলে একটি রিভিউ ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে এর লিঙ্কটি দিয়ে রাখব। ডিসপ্লে হিসেবে আমি 27 ইঞ্চিস এর LG 27 MK 600 মডেলের এই মনিটরটি ইউজ করছি। পাশাপাশি ভার্টিক্যালি HP Elite ডিসপ্লে E231 মডেলের এই মনিটরটি ইউজ করছি।
টেবিলটপে মেইন মনিটরের সাপোর্ট হিসেবে একটি পার্টেক্স বোর্ডের কাঠের পিস ইউজ করেছি, যাতে করে মনিটরটি একদম ঘাড় বরাবর থাকে। এতে করে ঘাড়ে পেন হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। কাঠের পিসটির নিচে দুইটি স্পিকার রেখেছি, যেটি কাঠটির সাপোর্টিং হিসেবে কাজ করছে। মনিটরের বাম পাশে যদি খেয়াল করেন, তাহলে একটি ডেকোরেশনের জন্য প্লাস্টিকের শোপিস ট্রি ইউজ করেছি। তাছাড়া কিবোর্ড এবং মাউসের জন্য একটি লং 35 ইঞ্চিস বাই 70 ইঞ্চিস মাউস প্যাড ইউজ করেছি। টেবিলের একদম বাম পাশে একটি ল্যাপটপ রেখেছি, যেটি 24/7 ওপেন থাকে। কারণ হচ্ছে এটিতে আমার ফ্রিল্যান্সিং আইডিগুলো 24/7 সাইন ইন করা থাকে। মাউসের রাইট সাইডে ব্লুটুথ হেডফোন, মোবাইল এবং কলমদানিটি রয়েছে, যাতে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো খুব সহজেই হাতের কাছে পাওয়া যায়। এবার টেবিলের বটম সাইডের দিকে নজর দেওয়া যাক। টেবিলের বটমে ডান পাশে এবং বাম পাশে দুটি ড্রয়ার রেখেছি, যেগুলোতে আমার নিত্য প্রয়োজনীয় সব কিছুরই জায়গা হয়ে যায়। টেবিলের বটম মিডিলে রয়েছে স্পিকার সিস্টেমের সাব ওফারটি। ডান পাশের ড্রয়ারের পাশে রেখেছি স্পিকার সিস্টেমের অ্যাম্পলিফায়ারটি, যেটি 5.1 মিনি হোম থিয়েটার সিস্টেম। টেবিলের লেফট ড্রয়ারটির উপরে রেখেছি প্রিন্টারটি। তাছাড়া টেবিলের নিচের অংশে ইনসাইড দিয়ে 16 কালার 8GB LED লাইট দিয়ে একটি লাইটিং ডেকোরেশন করেছি, যেটি রাতের বেলা ডিম লাইটের কাজও করে থাকে। টেবিলের বটম সাইডে শেষ মাথায় একটি স্টিল মেড কেবল ম্যানেজমেন্ট সিস্টেম রেখেছি, যেটাতে কেবলগুলো এলোমেলো না রেখে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা যায়। আমার এই কম্পিউটার টেবিলটি আমার নিজে ডিজাইন করা এবং ইমপ্লিমেন্ট করা। এটি কিভাবে তৈরি করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশনে আমি এই টেবিল মেকিংয়ের লিঙ্কটি দিয়ে রাখব। এবার চলুন ফার্স্ট টু লাস্ট ফুল সেট আপটি আবার একটু দেখে নিই। গ্রাফিক্স কার্ডের এই অবস্থা থেকে কেউ আবার হাসবেন না। বেচারাকে একটু এক্সট্রা কুলিং রাখার জন্য এই এক্সট্রা কুলিং ফ্যান সিস্টেম করা। আমার পিসি বিলটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে ইমেল করেও আপনাদের মতামত জানাতে পারেন, অথবা এই কমেন্ট বক্সেও জানাতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে আমার টেকস্কুলস চ্যানেলের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইমেল অ্যাড্রেস এর লিঙ্ক সব কিছু উল্লেখ করে দিয়েছি। আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।